লন্ডনে ওয়ার্ম স্পেস কোথায় আছে, মানে উষ্ণ জায়গাটা কোথায় আছে, এবং আপনি কীভাবে সেখানে জায়গা পাবেন। এই শীতে লন্ডনের লোকাল কাউন্সিল এবং অন্যান্য সংস্থা বিপুল সংখ্যক ওয়ার্ম স্পেস বা উষ্ণ স্থান খুলেছে। এসব জায়গায় যেসব মানুষ শীতে নিজেকে ওয়ার্ম করতে পারে না, তাদেরকে আরামদায়ক শেল্টার দেওয়া হবে। আপনি যদি এই শীতে নিজেকে ওয়ার্ম রাখতে লড়াই করে থাকেন, তবে এই উষ্ণ স্থানগুলোতে আশ্রয় নিতে পারবেন। ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, ওয়ার্ম ব্যাংক হলো একটি সার্বজনীন মানে একটি ব্যবস্থা যা দিনের বেলায় জনসাধারণের কাছে অ্যাক্সেসযোগ্য। এটি লাইব্রেরি বা কমিউনিটি সেন্টার হতে পারে। আপনি যদি আপনার বাড়ি গরম করতে এবং জ্বালানি বাজারে জ্বালানির যে এই বর্তমান যে অবস্থা সে কারণে উষ্ণ রাখতে সংগ্রাম করে থাকেন, তাহলে আপনি সেখানে কিছু সময় বিনামূল্যে কাটাতে পারেন। মানে এতে আপনার কোনো অর্থ খরচ করতে হবে না। এটি স্থানীয় কাউন্সিলগুলো তাদের বাসিন্দাদের জন্য এই পরিষেবাটি চালু করেছে। এতে বিভিন্ন ধরনের পরিষেবা যেমন ওয়াইফাই, খাবার, পানীয়, ইভেন্ট এবং জীবনযাত্রার ব্যয় সংকটের জন্য সাপোর্ট থাকবে। এখানে আপনি এসে নিজের মতো করে সময় কাটাতে পারবেন, যেমন বই পড়তে পারবেন, গেম খেলতে পারবেন ইত্যাদি। লন্ডনের উষ্ণ স্থানগুলোতে অ্যাক্সেস আপনাকে রিজার্ভেশন করারও দরকার হবে না। কিছু স্থান সারাদিনের জন্যই খোলা থাকে, আবার কিছু স্থান দিনের নির্দিষ্ট সময় খোলা থাকে। তাই কোথাও যাওয়ার আগে ভালো মতো একটু খোঁজখবর করে যাবেন। জানা গেছে লন্ডনের বেশিরভাগ ওয়ার্ম স্পেসে অবস্থান করতে কোনো ধরনের শর্তও লাগে না, যে কেউ যে কোনো সময় এসে সেখানে কিছু সময় কাটাতে পারবেন। তবে কিছু কিছু ওয়ার্ম স্পেসে শুধুমাত্র নির্দিষ্ট বয়সের মানুষ যারা তারাই সেখানে থাকতে পারবেন, যেমন শুধুমাত্র হয়তো বয়স্কদের জন্য সেই ওয়ার্ম স্পেসটি খোলা হয়েছে, সেখানে তরুণ বা অথবা বাচ্চারা কেউ যেতে পারবেন না। আবার কোনো কোনো জায়গায় হয়তো শুধুমাত্র বাচ্চাদের জন্য খোলা হয়েছে বা বয়স্করা সেখানে যেতে পারবেন, কিন্তু মাঝখানে যারা তরুণ রয়েছেন তারা যেতে পারবেন না। কিছু কিছু ওয়ার্ম স্পেসে চ্যারিটি সংস্থাগুলো কাজ করছে, তারা কস্ট অফ লিভিং ক্রাইসিসে ভুক্তভোগী মানুষদের বিভিন্নভাবে কাউন্সিলিং করে। এবার চলুন জেনে নেওয়া যাক লন্ডনের কোন কোন জায়গায় ওয়ার্ম স্পেস চালু করা হয়েছে। কিংস্টন টাউন ওয়ার্ম হাব, কিংস্টন লাইব্রেরি এবং পাইপার হল। ওয়ালথাম ফরেস্ট এলাকায় ওয়ালথাম ফরেস্ট কাউন্সিল বিভিন্ন উপাসনালয়গুলো, যেমন মানে গির্জাগুলো এবং অনেক মসজিদও হয়তো তারা ওয়ার্ম স্পেস হিসেবে ব্যবহার করছে। হেভিং কাউন্সিলে আর্লেক হাউস কমিউনিটি অ্যাসোসিয়েশন, হ্যাভারিং মিউজিয়াম এবং দ্য হোপ ক্যাফে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। বেক্সলি এলাকায় বিভিন্ন গ্রন্থাগার গির্জা এবং ওয়েলিংটন সেলিব্রেশন আর্মিকে বেক্সলি কাউন্সিল তাদের ওয়ার্ম স্পেস হিসেবে ব্যবহার করছে। এছাড়াও হানসলো এলাকায় হানসলো ওয়ার্ম স্পেসগুলোর মধ্যে রয়েছে ক্র্যানফোর্ড কমিউনিটি কলেজ, ব্রেন্টফোর্ড এফসি, তারপর ব্রাভজন সেন্টার এবং সেন্ট পলস চার্চ, আইলিংটনের লন্ডন আইরিশ সেন্টার, হাইবেরি ব্যাপটিস্ট চার্চ, মিউজিয়াম অফ দ্য ওয়ার্ডার অফ সেন্ট জন ওয়ার্ম স্পেস হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেনজিংটন এবং চেলসির এলাকার যেমন চেলসি থিয়েটার, কেনসাল লাইব্রেরি এবং নর্থ কেনজিংটন লাইব্রেরি এগুলোকে ব্যবহার করা হচ্ছে। বার্কিং অ্যান্ড ডেগেনহাম এলাকায় ডেগেনহাম লাইব্রেরি, টেমস কমিউনিটি হাব এবং ব্যালেন্স লাইব্রেরি ডেগেনহামের ওয়ার্ম স্পেস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া আপনি নির্দিষ্ট কাউন্সিলের ওয়েবসাইটে ভিজিট করেও ওয়ার্ম স্পেসের লোকেশন সম্পর্কে জানতে পারবেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।